রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাসায় খুব ভালো করে লেখাপড়া করছো তো আমরা দেখতে দেখতে কৃষিতে যোগ্যতা ভিত্তিকেও চলে আসলাম শুধু যোগ্যতা ভিত্তিক কয়টা শেষ করেছি আমরা এক দুই তাই না দুটো যোগ্যতা ভিত্তিক ইতিমধ্যে আমরা শেষ করেছি তো চলো আজকে আমরা কি করব তিন নং যোগ্যতা ভিত্তিকে চলে আসি প্রশ্নটা পড়ছি সবাই আশা করি শীত হাতে নিয়েছো খেয়াল করো আমার সাথে সাথে তোমার শ্রেণীকক্ষ 36 ফুট লম্বা ও 24 ফুট চওড়া তুমি বর্গ আকৃতির ট্যাংক দিয়ে মেঝে ঢাকতে চাও তাহলে একটা শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ তো চিনোই তাই না তোমার যে ক্লাসরুম ক্লাসরুমটা হচ্ছে কি শ্রেণীকক্ষ তো শ্রেণীকক্ষের বলা আছে যে লম্বা তো হচ্ছে কত 36 ফুট এবং চওড়াতে হচ্ছে কত 24 ফুট এখন এটা দিয়ে আমরা কি করব বর্গ আকৃতির একটা ট্যালি সাজাবো বুঝা গেছে আমরা কি করব বর্গ আকৃতির ট্যালি করব তো প্রথমে আমাকে কোন অঙ্কে বলছে 36 এর গুণনীয়কগুলো নির্ণয় করো তো গুণনীয়ক নির্ণয় করা নিশ্চয়ই আমরা সবাই জানি এখন তাই না কারণ আমরা কি উদ্দেশ্য হাতের জন্য অনেকবার করেছি আবার কি কত দুইটা ক্লাস এটা রিপিট হয়েছে তো আমি এই জন্য 36 এর গুণনীয়কটা কি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না আমি এটা বোর্ডে করে রেখেছি জাস্ট একটু বলে বুঝে দেখো তাহলে আমরা কি গুণনীয়ক বের করা মানে আমাদেরকে ভাগ করতে হয় তাই না ভাগ শেষ না থাকলে অর্থাৎ সংখ্যাগুলো যদি নিঃশেষে বিভাজ্য হয় তখন আমরা মনে করি যে এটি ওই সংখ্যার গুণনীয়ক তো খেয়াল করো 36 সমান কত 1/36 আবার আমরা 36 কে 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে কত হয় ভাগফল হয় 18 আর কত দিয়ে ভাগ করলে 2 দিয়ে সেটা 2 গুণ 18 2 গুণ 36 সেম ভাবে 36 কে 3 দিয়ে ভাগ করলে আমি কত পাই 12 3 12 36 এরপরে 4 দিয়ে ভাগ করলে কত পাই 9 4 9 গুণ কত 36 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমি 36 এ কিছু পাই না সেটা আমি 5 টা লিখিনি এরপর দেখো 6 6 6 গুণ 36 তা আমি তোমরা অনেকে বুঝো না আসলে গুণনীয়কটা ঠিক কোন জায়গায় দিয়ে শেষ হবে তো এটার জন্য দুটো নিয়ম আছে একটা হচ্ছে দেখো এখানে 6 আর 6 দুইবার চলে এসেছে না এরকম কোন সংখ্যা যখন দুবার চলে আসবে তখন মনে করবে কি গুণনীয়ক বের করা ওখানেই শেষ আবার অনেক সময় একটা সংখ্যা রিপিট হয় যেমন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম 18 এর গুণনীয়ক করার সময় শেষ আমি পেয়েছিলাম 3 গুণ 6 3 6 কত 18 এরপর যেতে যেতে আবার নামটা আমি 6 এর মধ্যে গিয়ে আবার সেই 30 পেয়েছি 6 গুণ 3 অর্থাৎ 3 6 18 তাহলে একটা জিনিস যখন দুবার চলেছে তখন 3 উপরে নিচে 6 উপরে নিচে অর্থাৎ এটা সেম তাহলে সেম যখন চলে আসবে সেক্ষেত্রে কি আমার গুণনীয়ক বের করা ওখানেই শেষ এই জিনিসটা বুঝতে না পারার কারণে তোমরা কি করো অনেকক্ষণ ধরে করতে থাকো আর এটার পিছনে সময়টা নষ্ট করে ফেলো তো আমার এটা এখন আর প্রয়োজন নেই একটা বোঝানোর জন্য লিখেছি আমাদের গুণনীয়ক বের করেছি সেখানে আমরা গুণনীয়কগুলো লিখবো তো লেখার ক্ষেত্রে খেয়াল করো এই যে গুণনীয়কগুলো হলো হ্যাঁ আমরা কি করবো প্রত্যেকে নিচে নামবো তো প্রত্যেকে নিচে নামলে কত দেখো এক দুই কত কত পাচ্ছি দেখো এক দুই তারপর কত তিন চার ছয় তিন চার ছয় এরপর আমরা কি করবো পাশে চলে যাবো দেখো পাশে আসার পরে দেখতে পাচ্ছি আবার একটা ছয় তো একটা সংখ্যা যদি দুবার থাকে আমরা কি দুবার লিখবো না কিন্তু আমরা লিখবো একবার এই যে আমি সেই জন্য ছয় একবার লিখলাম এখন আর এই ছয়টা লিখবো না এই যে উপরে চলে আসবো উপর থেকে এসে ছয় লিখবো হ্যাঁ ছয় উপরে কত আছে নয় তাহলে নয় থেকে কি করবো আবার এভাবে উপর উঠে যাবো নয় 12 তারপর দেখ 18 এরপর কত 36 তাহলে গুণনীয়ক আমরা কি করলাম বের করে ফেললাম হ্যাঁ এরপরে আমরা বুঝে চলে যাবো ক নম্বরে চলে যাবো 36 ও 24 এর লসাগু কত তো লসাগু আমরা বের করবো তোমরা আগে এটা তুলে নাও এরপর আমরা কি করবো লসাগুটাও নির্ণয় করে ফেলবো এরপর 36 ও 24 এর লসাগু তাই না তো 36 ও 24 এর লসাগু নির্ণয় করা হলো এবার আমরা একটা কি করব হেডলাইন ইউজ করব তারপর আমরা লসাগুটা নির্ণয় করব তো লসাগু নির্ণয় করার নিয়ম কি মনে আছে আশা করি মনে আছে আমরা কি করি প্রথমে কত থেকে শুরু করে যাই গুণতে আর যখন দুটো সংখ্যা থাকে আমরা সবসময় চেষ্টা করি কি দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং সংখ্যা দিয়ে লসাগু দিয়ে যত ভাগ দিই তাহলে এখানে দেখো 36 আর 24 কে কি কত দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে ভাগ করা যাবে তাহলে 36 কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো 18 আর যদি 24 কে ভাগ করি কত পাবো 12 12 দিয়ে গুণে 24 আর 18 দিয়ে গুণে কত 36 এরপর দেখো দুটো সংখ্যা আবার কত দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে ভাগ করা যাবে 18 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 9 9 দিয়ে গুণে 18 12 কে যদি 2 দিয়ে ভাগ করি
করো। তো রসগোল কিন্তু সেই সময় রসগোল নির্ণয় করে একটু লিখে দিলে আমার চলবে, ঠিক আছে? সেটা তোমরা শুনে নাও। তারপর আসো গড়াম্বারে বলেছে সবচেয়ে বড় টায়ের বা দীর্ঘ কত। তো দেখো বড় বড় বলে কি করতে হয় মনে আছে তাই না? বড় বললে আমরা কি জানি, তখন সংখ্যাগুলোর গসাগু বের করতে হয়। তো গসাগু বের করার জন্য আমাদের কি নির্ণয় করতে হয়? গুণ নিয়োগ, তাই না? আমি প্রথম লাইনটা লিখেছি, খেয়াল করো, 36 ও 24-এর গসাগু হবে সবচেয়ে বড় টালির বাহুর দৈর্ঘ্য। জাস্ট এই লাইনটা থেকে সাথে নিয়ে আমি বাকি জিনিসটা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, এভাবে কিন্তু প্রথম লাইনটা লিখতে হবে, আবার শেষের দিকেও কিন্তু লিখতে হয়। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো কি না লিখে অঙ্কগুলো শেষ করে ফেলে এটা যাতে না হয়। তাহলে আমরা জানি যে গসাগুর জন্য গুণনীয়ক নির্ণয় করতে হয়। তো দেখো 36 ও 24-এর গুণনীয়কটা দেখো আমরা কর্ণঙ্গে করেছি, তাই না? কর্ণঙ্গে যে 36-এর গুণনীয়ক করেছি সেজন্য এটা আর এখানে লেখার প্রয়োজন নেই। শুধু শুধু ডাবল কষ্ট করে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমি শুধুমাত্র 24-এর গুণনীয়কটা নির্ণয় করলাম। তো গুণনীয়কটা আশা করি তোমরা বুঝো, সেজন্য এটা আর আমি বুঝিয়ে দিচ্ছি না। আমি এখন 24-এর গুণনীয়ক এখান থেকে লিখলাম। দেখো 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4 তারপর কত 6, 8, 12, 24 এরপর লাইনটা দেখো কি লিখেছি, ক হতে পারে 36-এর গুণনীয়ক। দেখো 36-এর গুণনীয়কটা আমি ক থেকে এখানে আনবো, সেজন্য এই লাইনটাই আমি লিখেছি, ক হতে পারে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়কগুলো কত? 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং কত? 36, যেটা আমরা ক তে পেয়েছি। তো এরপর আমাদের কী করতে হবে? দুটো দিকে কী করতে হবে? সাধারণ গুণনীয়ক, তাই না? সুতরাং 24 ও 36-এর সাধারণ গুণনীয়ক কোনগুলো আমরা জানি দুটোর মধ্যে জায়গা থাকে। দেখো এখানে 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 2, 2, 3 দুদিকেই আছে, 4 আছে, 6 আছে, দেখো 8 নেই, 9 উপরে নিচে নেই, আবার দেখো 12 আছে। তাহলে আমরা কত কথা পেলাম? 1, 2, 3, 4, 6 কত? 12 এগুলো লিখলাম। 1, 2, 3, 4, 6, 12 তাহলে আপনার জানি সাধারণ গুণনীয়ক থেকে কি যেটি সবচেয়ে বড় সেটি হচ্ছে কি? গসাগু। সুতরাং 24 ও 36-এর গসাগু সমান কত? 12, তাই না? তো আমি এখানে এই ক্ষেত্রে এতে উত্তর লিখে দিব না, যেমন একটু আগে আমরা সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছি। কারণ কি পার্থক্যটা এখন তোমরা আবার ভালো করে দেখো, তখন ছিল কি 36 ও 24-এর লসাগু কত? আমাকে ডিরেক্ট বলেছে লসাগু কত, সেই জন্য লসাগু বের করে আমি উত্তর লিখেছি। কিন্তু এক্ষেত্রে আমাকে বলনি যে 36 ও 24-এর গসাগু কত বলেছে, এটা বলে আমাকে বলেছি কি সবচেয়ে বড় টালির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমাকে লিখতে হবে সুতরাং সবচেয়ে বড় টালির বাহুর দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত হবে? এই যে 12, তাহলে 12টা কিছুতে লিখতে হবে, তাই না? শুধু 12 লিখলে তো হবে না, দৈর্ঘ্যটা কত তুমি কিসে দিয়ে আছে এখানে একটা দেখো, এই যে 36 ফুট 24 ফুট, তাহলে এখানে 12-এর সাথে কি লিখবো আমরা? 12 ফুট। তাহলে এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তোমরা উত্তরটা লিখে দেবে কি? 12 ফুট। তো দেখো এই অঙ্কগুলো কি? 1, 2, 3 অঙ্কগুলো কি একদম অনেকটা একই, তাই না? এখানে আসলে কঠিন কিছু নেই, জাস্ট গুণনীয়ক বের করা, লসাগু বের করা, গসাগু বের করা, তাই না? তো তোমরা এই তিনটে অঙ্ক কিন্তু একই ধাঁচের, আমি ওদের সাত থেকে এখানে তিনটে অঙ্ক রেখেছি, এই অঙ্কটা তোমরা তুলে নাও। প্লাস কী করবে, খুব ভালো করে কী করবে, বাসায় বসে এটা চর্চা করবে। হ্যাঁ, আমি এই অঙ্কগুলোতে কোনো এক্সাম্পল রাখছি না, তো অনেকে বারবার আমি একটা কথাই যেটা বলি সেটা হচ্ছে চর্চা করবে, চর্চা করলে কিন্তু হবে। অবশ্যই অবশ্যই যদি কোন সমস্যা হয় আমাকে জানাবেন। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।